नमस्कार सिंपली होममेकिंग এ আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছি, যেটা খেতে খুবই দারুণ হয়েছে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য লাগবে 2 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি, একটা বড় দেখে পেঁয়াজের রস, একটা ডুমু করে কাটা পেঁয়াজ, হাফ ক্যাপসিকাম, একটা বড় টমেটো কুচি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 100 গ্রাম টক দই, 10 গ্রাম কাসুরি মেথি, স্বাদ মতন নুন, এই সমস্ত উপাদানগুলি এবার আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে নেব। তারপর এটাকে 30 থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নেব। এবার এতে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব। এবার এখানে 1 টিস্পুন চিনি আর সামান্য একটু জল দিয়ে দেব। আমি এখানে চিনি ইউজ করেছি, আপনারা চাইলে চিনির পরিবর্তে মধুও ইউজ করতে পারেন। চিনিটা একটু লাল হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। দশ বারোটা গোলমরিচ থেতো করে আর দুটো কাঁচা লঙ্কা চিরে আমি এর ভেতরে দিয়ে দেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে এতে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে এতটা ঝোল রাখবো না, এটাকে আরেকটু নেড়ে শুকিয়ে নেব। তার জন্য এই চিকেনটা আরেকবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।